সুপ্রভাত, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। দেখে নিয়েছো যে পিএসসির শর্ট নোটিস অর্থাৎ মিসেলেনিয়াস কিছুদিনের মধ্যেই ফর্ম ফিল আপ অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তো শর্ট নোটিস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যাদের ক্ষেত্রে এজ লিমিট ক্রস করে গেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। তার কারণটা হচ্ছে এখানে আপার এজ লিমিট যেটা, সেটা হচ্ছে 39 ইয়ার্স পর্যন্ত ইউআর ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় এবং এসসিএসটিদের ক্ষেত্রে আরো 5 বছরের ছাড় দেওয়া আছে। কিন্তু একটু টাফ আছে, তার কারণটা হচ্ছে পিএসসি মিসেলেনিয়াস আছে যে প্রিলি পরীক্ষা হয়, যেখানে জিকে প্রথমে 75% থেকে 2 নম্বর করে অর্থাৎ 150 থাকবে, আর ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে 25% 2 নম্বর করে 50% থাকবে। টোটাল 200 মার্কস, 100 কোশ্চেন, 200 মার্কস এর পরীক্ষা হবে, যেখানে সময় থাকে 1.5 ঘন্টা অর্থাৎ হচ্ছে 90 মিনিটস। এবার দেখো মেনে কি কি থাকবে। মেনের ক্ষেত্রে থাকছে বেঙ্গলি, ইংলিশ, সারাটা হচ্ছে জিকে অ্যান্ড ম্যাথ। এই তিনটে পেপার থাকবে, এখানে প্রত্যেকটা পেপারে 150 নম্বর করে থাকবে এবং সময় থাকবে 1.5 ঘন্টা করে প্রত্যেকটা পেপারের জন্য। অর্থাৎ ডাব্লিউপি কেপি বা পিএসসি মিসেলেনিয়াস সিলেবাস অনেকটা একই রকমেরই, একই ধাঁচেরই, কিন্তু ডাব্লিউপি বা কেপির তুলনায় পিএসসি মিসেলেনিয়াস বেশ স্ট্যান্ডার্ড আছে, এটাই যার একটু স্ট্যান্ডার্ড আছে এবং সিলেবাসটা একটু ভাস্ট আছে। তো কম বেশি সবাই নিশ্চয়ই প্রিলি কোশ্চেনটা দেখে নিয়েছো বা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, সেখান থেকে একটা আইডিয়া হয়ে যায় যে প্রিলি কোশ্চেন এরকম হতে পারে। তো সেই বিষয়ে আমি সেই জন্য আলোচনা করছি না, আমি মেন প্রিভিয়াস ইয়ারের আলোচনা করে দিচ্ছি। দেখো যে প্রথমে আগে বাংলা পেপারটা আলোচনা করছি, প্রথমে প্রিভিয়াস ইয়ারের বাংলা পেপারটা আলোচনা করছি। তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্সে যুক্ত হতে চাইছো ডাব্লিউপি কেপি এবং সেই সঙ্গে হচ্ছে মিসেলেনিয়াস পরীক্ষার জন্য, তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7797427474। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। কালকে অনেকজন যারা কন্ট্যাক্ট করেছিলে, আমি শিডিউল সমস্ত কিছু করা হয়নি বলে তাদেরকে ইনফরমেশন দিতে পারিনি, আজকে মেসেজ করলে ডিটেলস পেয়ে যাবে। তো প্রিভিয়াস এটা দেখো যে বাংলা যে কোশ্চেন ছিল, প্রথমে কি দেওয়া ছিল যে নিচের গদ্যাংশটির মূল বক্তব্য নিজের ভাষায় লিখুন, অর্থাৎ নিচের যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটাকে কি করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। যে আমাদের দেশ প্রধানত পল্লীবাসী, এই পল্লী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বাহিরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে, তখন মেলা তাহার প্রধান উপায়। এই মেলায় আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করে, এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্মৃত হয়, তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। যেমন আকাশের জলে জলাশয় পূর্ণগম পূর্ণ করিবার সময় বর্ষাগম, তেমনি বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর মেলা। আমাদের দেশে এই মেলা আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক, একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাক দাও তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলিতে অনেক দেরি হইবে, কিন্তু মেলা উপলক্ষে যাহারা একত্র হয় তাহারা হৃদয় খুলিয়াই আসে। সুতরাং এইখানেই দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। পল্লীগুলি যেদিন হাল লাঙল বন্ধ করিয়া ছুটি লইয়াছে, সেই দিনই তাহাদের কাছে আসিয়া বসিবার দিন। তো দেখো যে ইংরেজিতে যেটাকে আমরা প্রেসিস রাইটিং বলি বা সামারি রাইটিং বলি, সেই প্রেসিস রাইটিং এর মতোই অনেকটা বাংলা। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে বাংলায় কোনো টাইটেল বা শিরোনাম লিখতে দেওয়া হয় না, তবে পিএসসির ক্ষেত্রে এবার, এই সরি, পিএসসির যে তোমার কি যেন বলে ওটাকে, ক্লার্কশিপের পরীক্ষাতে বিজ্ঞাপন সম্পর্কে দেওয়া ছিল এবং সেখানে বলা ছিল যে একটা উপযুক্ত শিরোনাম সহকারে লিখুন। কিন্তু উপযুক্ত শিরোনাম সহকারে লিখুন যদি বলা থাকে তবেই লেখা উচিত, আর যদি না বলা থাকে তাহলে কোনো টাইটেল দেওয়া উচিত নয়। এবার এইটাকে গদ্যাংশটি মূল বক্তব্য নিজের ভাষায়, অর্থাৎ এই অনুচ্ছেদটা পড়ে তুমি কি বুঝতে পারলে সেটাকে 2 থেকে 3 লাইনের মধ্যে লিখবে। ইংলিশের ক্ষেত্রে তো 1/3 ফলো করতে হয়, বাংলার ক্ষেত্রে একটু বেশি হয়ে যায় সাধারণত, কিন্তু ওটা ব্যাপার নেই, তোমার হাফও হয়ে যেতে পারে, অর্ধেক হয়ে যেতে পারে। তবে চেষ্টা করতে হবে যেন একই শব্দ একই কথা রিপিট যেন না হয়, পুনরাবৃত্তি যেন না হয়, সহজ সরল ভাবে মূল বক্তব্যটা নিজের ভাষায় লিখতে হবে। দেখো একটা একটা জিনিস বলে দিই যে যতদূর জানি আমি যে পিএসসির যেগুলো গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয় তোমার ICDS বা হচ্ছে মিসলেনিয়াস বা WBCS, এখানে যে আনসার শিটটা দেওয়া হয় সেটা যেন আলাদা করে একটা পেজ দেওয়া থাকে, সেটা সারাংশ লেখা বা প্রেসিস লেখার ক্ষেত্রে এরকম একটা নির্দিষ্ট পেজ দেওয়া থাকে, ছক্কাটা থাকে, সেই নির্দিষ্ট ঘরে ঘরে গিয়ে লিখতে হয়। তার কারণ এখানে ওয়ার্ড লিমিটটা একটা বিশাল ভাইটাল পয়েন্ট সেই কারণের জন্য। দেখো যে এইরকম ছক্কাটা ঘর থাকবে প্রত্যেকটা ঘরে ঘরে, অর্থাৎ যেটা আমরা পড়লাম সেটাকে আমরা ছোট করে কি লিখতে পারি, যে দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে পল্লীবাসী সংকীর্ণতা ভুলে মেলার আয়োজন করে। এই মেলা সকল মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন তৈরি করে। প্রেম প্রীতি ভালোবাসার যে শব্দটা, এটা একটাই শব্দ, সেজন্য একটাই ঘরে লেখা হয়েছে যে বন্ধন তৈরি করে। এবার একটা জিনিস বললাম, যদি তোমাকে দেওয়া হয় যে শিরোনাম সহকারে, তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে যে পল্লী সমাজে মেলার গুরুত্ব,
কিন্তু এটা বলছি, যদি শুধু কোশ্চেনে বলা থাকে তবেই কিন্তু লেখা উচিত, তাছাড়া লেখা উচিত নয়। পল্লী সমাজে মেলার গুরুত্ব, পল্লী সমাজে মেলার গুরুত্ব, এটা শিরোনাম দেওয়া যেতে পারে। এবার যতগুলো শব্দ হলো, কি হচ্ছে যে যতগুলো শব্দ এখানে তো কাউন্ট হয়ে গেল, কারণ প্রত্যেকটা লাইনে 5টা করে দেওয়া আছে, 5, 10, 15, 20, আর এদিকে একটা 21টা, তাহলে শব্দ সংখ্যা কত হচ্ছে 21। এখানে লিখে দিলে বেশি ভালো হয়, কারণ প্রেসিস রাইটিং এর ক্ষেত্রে একটা ওয়ার্ড লিমিটের ব্যাপার আছে যে কে কত ছোট কম শব্দের মধ্যে সম্পূর্ণ তথ্যটা বা যেটা মনের ভাব সেটা ফুটিয়ে তুলতে পারলে সেই ব্যাপারটা ইম্পর্টেন্ট আছে, সেই কারণের জন্য এইভাবে লেখা উচিত। যদি এরকম পেপার নাও দেয় তবুও এরকম ভাবে লিখে দিলে আমার মনে হয় যে বেশি ভালো হয়। আমি আজকে ধরো প্রিভিয়াস ইয়ারের জাস্ট আনসার গুলো বলে দিচ্ছি, খুব একটা এক্সপ্লেন করছি না। পরের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে ধরে ধরে করাবো যে এই জিনিসটা এইভাবে করতে হয়, এই নিয়ম কানুন, সেই ব্যাপারে পরে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো যদি ইচ্ছে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা মনে করছো যে পরীক্ষা প্রস্তুতির অনলাইন বা অফলাইন, অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ সেন্টার আছে অফলাইন, সেখানে যদি জয়েন হতে চাও তাহলে যে 7797-4274747 পরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলে যাই, দেখো পরের কোশ্চেন যেটা ছিল বঙ্গানুবাদ, এটা করাবো না। তার কারণটা হচ্ছে বঙ্গানুবাদ এটা খুবই সহজ আছে, দ্য ট্রেন স্টপ টু সেই বিদ্যাসাগরের যেটা কুলি কুলি বলে চিৎকার করা ওইটা দেওয়া ছিল, খুবই সহজ ছিল, এটা খুবই সহজ ছিল, 20-20, 40 নম্বরের ছিল। 3 নম্বর যেটা ছিল দেখো যে নাগরিক জীবন, এটা করিয়ে দিচ্ছি যে নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করতে হবে, অর্থাৎ আধুনিক জীবনে যে বিজ্ঞাপনের প্রভাব সেই বিজ্ঞাপনের প্রভাব নিয়ে লিখতে হবে। প্রয়োজন অনুসারে পরিবর্তে ক খ গ ব্যবহার করুন, অর্থাৎ জায়গার কোনো জায়গার নাম বা ব্যক্তির নামের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ক খ গ লিখতে হবে, অর্থাৎ কোনো নিজের কোনো পরিচয় টরিচয় এক্ষেত্রে দেওয়া যায় না, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে দেখো এই ধরনের যে রিপোর্ট রাইটিং প্রতিবেদন, এইগুলোকে এডিটোরিয়াল টাইপ বা হচ্ছে সম্পাদকীয়ের মধ্যে ফেলা যায়, তো এই ক্ষেত্রে যেটা নিজস্ব সংবাদদাতা ওই কথাটা না লিখলেও চলে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এবার অনেক বইয়ে লেখা থাকে দেখবে যে নাকি টাইটেল অর্থাৎ যে রিপোর্ট রাইটিং থাকে সেই রিপোর্ট রাইটিং এর তলায় নাকি দাগ দেওয়া যায় না, হয়তো হতে পারে, কিন্তু একটা জিনিস বলবো যে পরীক্ষার সময় লিখছো তুমি, ওটাকে তো আর পেনে ঘষে ঘষে বা মোটা করে লিখতে পারবে না, সেই কারণের জন্য এটা একটা টাইটেল বা শিরোনাম, সেই জন্য আমার মনে হয় যে আন্ডারলাইন করে দেওয়া উচিত, কোনো কিছু অসুবিধা হবে না। এবার তারপরে যেটা নিজস্ব সংবাদদাতা এখানে লেখা দরকার নেই, ওইগুলো শুধুমাত্র যেগুলো অ্যাক্সিডেন্টাল কেস বা একদিনের ঘটনা কোনো কিছু ঘটে গেছে এরকম বললে পরে তবে লেখা উচিত, বা কোনো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়ে গেছে এরকম টাইপের ক্ষেত্রে দিলে ঠিক আছে। আদারওয়াইজ এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রতিবেদনের ক্ষেত্রে, সেটা হচ্ছে উপরে টাইটেল বা শিরোনাম, তারপরে হচ্ছে জায়গার নাম, জায়গার নাম তো এখানে দেওয়া যাবে না, সেখানে ক খ শহর লিখেছি, আর হচ্ছে তারিখটা 28 সেপ্টেম্বর, এই সব ধরনের রাইটিং এর ক্ষেত্রে যেদিনকে তুমি লিখছো, যেদিনকে পরীক্ষা দেবে সেদিনকে লিখবে, অর্থাৎ আজকে লিখছি 28 সেপ্টেম্বর 2023। এবার বিজ্ঞাপনের প্রথমে যে কোনো প্রতিবেদনের প্রথম অনুচ্ছেদের মধ্যে কি করতে হয়, যে বিষয়ে আমরা লিখছি সেই বিষয়টা আসলে কি, কিভাবে করা হয় বা কোন প্ল্যাটফর্মে দেওয়া হয়, সেই জিনিসটা প্রথম প্যারাগ্রাফে অনুচ্ছেদে লিখে দিতে হবে। তো দেখো যে কি লিখেছে, যে আধুনিক জীবনে বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে বিজ্ঞাপনের বৈচিত্র্য, হাইফেন দিয়ে দাও সংবাদপত্রে, বিজ্ঞাপনের বৈচিত্র্যটা কোথায় এগিয়ে চলেছে, কোথায় কোথায়, একটা হচ্ছে সংবাদপত্রে, বড় হোর্ডিং, ব্যানার, তারপরে হচ্ছে সিনেমা, যানবাহন, টিভি, রেডিও ইত্যাদিতে, অর্থাৎ এই এই জিনিস জায়গাতে, অর্থাৎ সংবাদপত্র দেখবে এলে পরে সেকেন্ড পেজে বা যেকোনো একটা জায়গায় বড় করে দিয়ে দেয়, তারপরে যে বড় বড় হোর্ডিং রাস্তার ধারে টাঙানো হয়, ব্যানার টাঙানো হয়, সিনেমার শুরু হওয়ার আগে বা মাঝে হাফ টাইমের পরে, তারপরে যে কোনো যানবাহনে লাগানো থাকে ট্রেনে বা বাসে, তারপর টিভি, রেডিও ইত্যাদিতে। বর্তমানে বিজ্ঞাপনের প্রচার সব থেকে বেশি হয় অনলাইন, বিশেষ করে সোশ্যাল সাইট যেমন হচ্ছে টুইটার, ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে। তবে এখন বর্তমানে সব থেকে যেটা পপুলার একটা মাধ্যম সেটা হচ্ছে অবশ্যই অনলাইন, অনলাইনে সব থেকে বেশি ইউটিউব এবং হচ্ছে ফেসবুকের মাধ্যমে সব থেকে বেশি দেওয়া হয়। তো বিজ্ঞাপনের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো সিনেমা, সিরিয়াল বা খবর বা অনুষ্ঠানের ফাঁকে প্রচার করা, প্রচারের ভঙ্গিয়া তো চিত্তাকর্ষক ও মনোহর যে কোটি কোটি মানুষের মনে তার প্রভাব স্থায়ী রূপে মুদ্রিত হয়ে যায় এবং পরবর্তীতে তারা সেই বিশেষ দ্রব্যটিকে সেরা দ্রব্য ভেবে কিনতে ছোটে। তাহলে প্রথম আমাদের এন্ট্রি নিয়ে নিলাম যে বিজ্ঞাপন জিনিসটা কি, কিভাবে দেওয়া হয়, এর কাজ কি, প্রথম প্যারাগ্রাফে দেওয়া হয়ে গেল। এবার সেকেন্ড প্যারাগ্রাফে কি বলবো, এর প্রভাব বা ইম্প্যাক্টটা বলবো, এর প্রভাব বা ইম্প্যাক্টটা সেটা ভালো দিক খারাপ দিক মিশিয়ে বলবো। এবার একটা জিনিস জানবে যে কোনো রিপোর্ট রাইটিং, রিপোর্ট লেখা মানে হচ্ছে, রিপোর্ট মানেটাই কি, যে একটা স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে পরিসংখ্যান দেওয়া। তো এই জায়গাতে তুমি যত বেশি ডেটা ইউজ করতে পারবে, যদি করতে পারো তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি ভালো হয়, কিন্তু সেটা আগে থেকে যদি তৈরি করা থাকে তবেই পারবে।
তো দেখো যে গ্লোবাল অ্যাডভার্টাইজিং মার্কেট স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী সারা বিশ্বে বিজ্ঞাপনের জন্য প্রায় 700 বিলিয়ন ইউএস ডলার খরচ হয়, যার মধ্যে আমেরিকার সব থেকে বেশি এবং তারপরে রয়েছে চীন ভারত এই প্রতিযোগিতায়। অর্থাৎ ইয়ারলি যদি তথ্য দেখা যায় তাহলে সেটা হচ্ছে গোটা বিশ্বে 700 বিলিয়ন ইউএস ডলার এক বিজ্ঞাপনের জন্য খরচ হয়, যেখানে আমেরিকা হচ্ছে সব থেকে বেশি খরচ করে, তারপরে চীন হচ্ছে চীন এবং তারপরে হচ্ছে ভারত। তো বিজ্ঞাপন দেখে কোনো দ্রব্য সম্পর্কে মানুষ জানতে পারে এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন মানুষ তাদের কলাকুশলী দেখিয়ে উপার্জন করতে পারে। অর্থাৎ একটা তো জিনিস যে বিজ্ঞাপনের এটাই দেওয়া হয় যে তাদের যে প্রোডাক্ট বা দ্রব্য সেই জিনিসটা সম্পর্কে একটা অ্যাওয়ারনেস দেওয়া হয়, মানুষ জানতে পারে যে এই জিনিস এখানে পাওয়া যাচ্ছে বা এই দাম, এই গুণাবলী, এই জিনিসটা জানতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনের প্রভাব ভালোর চেয়ে মন্দই বেশি, কারণ অশ্লীল কুরুচিপূর্ণ বিজ্ঞাপন মানুষের চিত্রকে বিভ্রান্ত করে, তাকে অসৎ প্রকৃতির দিকে ঠেলে দেয়। খরচের পরিমাণ এত বেশি হয় যে দ্রব্যমূল্যের মূল্য দ্বিগুণ তিনগুণ হয়ে যায় আসল দামের তুলনায়। অর্থাৎ বিজ্ঞাপনের জন্য একটা মোবাইল ফোন বা এর ফোনের দাম কত হয়, একটা মোবাইল ফোনের দাম খুব জোর বিজ্ঞাপন টিজ্ঞাপন না হলে হয়তো 5,000 টাকা দাম হবে, সেই মোবাইলটা ন্যূনতম আমাদেরকে 10 থেকে 12 হাজার টাকায় কিনতে হচ্ছে শুধুমাত্র এই বিজ্ঞাপনের অ্যাড এর জন্য। তো অনেক সময় বিজ্ঞাপনে যা দেখানো হয় বাস্তবে তার গুণগত মান এত খারাপ হয় যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখানো হয়। এই যে বিভিন্ন সাবান শ্যাম্পু দেখা যাচ্ছে যে 1 মিনিট সাবান শ্যাম্পু মেখে পুরো জেল্লা ছড়িয়ে পড়ছে, এর ফলে কত অনেক পার্শ্ব প্রতিক্রিয়া চামড়ার বা খাবারের মধ্যে। ছোটদের বাচ্চাদের যেমন দেখা হয় বনভিটা খেয়ে বা এই খাবার হরলিক্স খেয়ে একদম শক্তিমান হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ব্যাপার। শিশুদের প্রতি সবচেয়ে খারাপ প্রভাব রয়েছে অনেক সময় বিজ্ঞাপনে দেখানো কাল্পনিক জগৎটাই তারা আপন করে নিয়ে ভুল পথে চালিত হয়। তাহলে প্রথমে ফার্স্টের প্যারাগ্রাফে জিনিসটা কি সেটা আমরা আলোচনা করেছিলাম। সাধারণত একটা রিপোর্ট রাইটিং বা একটা এসে রাইটিং যাই হোক, যে তিনটে ন্যূনতম প্যারাগ্রাফ হবে, যে প্রথম প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন বা জিনিসটা কি সেই সম্পর্কে বলা, সেকেন্ড প্যারাগ্রাফে তার বিস্তারিত ব্যাপার অর্থাৎ যেটা বিষয় দিয়েছে টাইটেল দিয়েছে সেই বিষয়টা আলোচনা করা, থার্ড প্যারাগ্রাফে তার প্রতিকারের উপায় থাকলে প্রতিকারের উপায় বা হচ্ছে উপসংহার টাইপের, অর্থাৎ এই ন্যূনতম তিনটে প্যারাগ্রাফ পড়বে। তাহলে লাস্ট প্যারাগ্রাফ এটা লেখা যায় যে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, এটা বলেনি আমি, এটা নিজের মনে মনের মতো করে বলছি, যে বলেছেন সুরুচিশীল গঠনমূলক বিজ্ঞাপন মানুষের কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ করে তোলে, মানুষকে কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ করে তোলে, তাকে কর্মমুখী করে তোলে। সরকারি আইনের মানদণ্ডে সব সময় কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বন্ধ করা যায় না, এর জন্য গণ আন্দোলন তুলতে হবে। অর্থাৎ সরকার তো একটা কোথাও একটা পলিসি বা রুলস রেগুলেশন বা কিছু একটা লিমিটেশন বেঁধে দেয়, কিন্তু অনেক সময় ব্যাপারটা এমন হয়ে যায় যে সেই রকম সরকারের যে মানদণ্ড দেওয়া থাকে হয়তো সে আইনি পথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে, মানুষকে গণ আন্দোলন, অর্থাৎ মানুষকে এগুলোকে ফলো করলে চলবে না বা মানুষকে ইগনোর করতে হবে। তো যান্ত্রিক কলাকৌশলে নানাভাবে বিজ্ঞাপনকে মোহময় ও আকর্ষণীয় বৈচিত্র্যমণ্ডিত করে তোলার প্রতিযোগিতা চলছে। বিজ্ঞাপন দাতাদের খুব সতর্কভাবে বিজ্ঞাপন প্রচার করতে হবে যাতে মানুষের মন বিক্ষিপ্ত না হয়। মনে রাখতে হবে মানুষের জন্যই বিজ্ঞাপন, বিজ্ঞাপনের জন্য মানুষ নয়। তো এই একটা রিপোর্ট রাইটিং এর আমি বিস্তারিত পরের দিনকে আলোচনা করব বিভিন্ন টপিক অনুযায়ী। তো আজকে জাস্ট আমি শুধু আনসার গুলো বলে দিলাম যে কেমন ভাবে কি কি কোশ্চেন আসে বা কেমন ভাবে কি উত্তর লিখতে হবে। তো এই যে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন রাইটিং, যেটা ওয়ার্ড লিমিট সেটা হচ্ছে 200টা শব্দের মধ্যে লিখতে হয়। এইখানে যদিও ওয়ার্ড লিমিটের কথা বলা নেই, তবুও এটুকু জেনে রাখো যে WBCS এর ক্ষেত্রে আবার 150টা শব্দ দেওয়া হয়, এখানে হয়তো একই WBCS বা মিস ইঞ্জিনিয়ার্স একই হওয়ার কথা। যাই হোক, কম বেশি 150 থেকে 200টা শব্দের মধ্যে লিখবে, 150 থেকে 200 শব্দের মধ্যে লিখবে। এই ক্ষেত্রে যদি তোমাকে 150টা শব্দ বলা থাকে তাহলে যেন 180-90 এর বেশি ক্রস না করে যায়, মোটামুটি যা বলবে তার থেকে 20-30টা বেশি হলো ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি হয়ে গেলে সমস্যা আছে। 200টা যদি শব্দ বলে তুমি কম শব্দের মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু যেন একটা জিনিস চাইবে যে বেশি হলেও 20-25-30টা পর্যন্ত বেশি হোক ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি যেন না হয়, কারণ এটা হচ্ছে একটা আর্ট, মানে তুমি কত কম শব্দের মধ্যে যে পয়েন্টটা বা যেটাকে লিখতে বলা হয়েছে সেটা তুমি ফুটিয়ে তুলতে পারছো। এমনটা নয় যে যত বেশি লিখবে তত বেশি নাম্বার পাবে, তা হয় না। তো যাই হোক, যে আরো একবার ভিডিও শেষ করার আগে একটা বলে দিচ্ছি যে যারা পরীক্ষা প্রস্তুতির অনলাইন বা অফলাইন কোর্সে যুক্ত হতে চাইছো, মিসলেনিয়াস বা KP WBP, অনেক ক্লাস, বেশিরভাগ ক্লাস প্রায় একই থাকে, কম্বাইন্ড থাকে,
তবে ওই যে বললাম যে পিএসসি মিসলেনিয়াস এর ক্ষেত্রে এক্সট্রা ক্লাস থাকে, মানে এক্সট্রা কিছু সিলেবাস আছে, তো তোমরা যদি জয়েন হতে চাও তাহলে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। এক্সট্রা বলতে যেমন হচ্ছে এখানে যেমন বাংলা ব্যাকরণটা আর এক্সট্রা থাকে, অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ ব্যাকরণটা আমরা নেক্সট দিনকে করাবো, তো এই কারণের জন্য হচ্ছে। আর তুমি যদি মিসলেনিয়াস করো, মিসলেনিয়াস করলে পরে পুলিশের পরীক্ষা কভার হয়ে যাবে। এবার পুলিশের পরীক্ষা একটা ব্যাপার থাকে যে রিজনিং এক্সট্রা থাকে, সেই রিজনিংটা মিসলেনিয়াসে থাকে না, তো কোথাও যেন দুটোর মধ্যে একটু কম বেশি আছে, সেটাকে কম্বিনেশন করে পড়লে পরে তোমার WIP KP-র সঙ্গে সঙ্গে মিসলেনিয়াসটাও কভার হয়ে যাবে।